করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে 14 এপ্রিল পর্যন্ত এ ঘোষণা কার্যকর হবে। এই নির্দেশনার পর সৈকত এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের টহল। নতুন কাউকে এ এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর আগে গতকাল থেকে পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত করে প্রচারণা চালায় পুলিশ। করোনা মহামারী শুরুর পর গত বছরের 18 মার্চ থেকে কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় 5 মাস পর সকল স্বাস্থ্যবিধি নানা নির্দেশনা মানার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। সমুদ্র সৈকত থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল। আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার যেসব প্রবেশমুখ সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য পর্যটন স্পটগুলোতেও পুলিশ পাহারা রয়েছে। তো আমরা জানি কক্সবাজারের যে হারে পর্যটন আসছিল তাদের সবাইকে বলা হচ্ছিল স্বাস্থ্যবিধি মেনে যেন তারা ভ্রমণ করে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছিল, একইভাবে কক্সবাজারেও করোনা সংক্রমণের হার যে কোনো সময়ের চেয়ে বেশি। তো এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে গতকাল মধ্যরাত থেকে আগামী 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজারের সকল পর্যটন স্পটগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে এখন কক্সবাজারের যেসব পর্যটক ছিল তারা তাদের নিজ নিজ গন্তব্যে বাসাবাড়িতে ফিরে যাচ্ছে, আমরা সেটা দেখেছি। তো এখানের কী পরিস্থিতি সেটা ভবিষ্যতে আপনাদের আরও জানানোর চেষ্টা করবো।